28 অক্টোবর রাজধানীতে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার রাতে আমানুল্লাহ আমানকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। বিএনপি কেন্দ্রীয় নেতাদের নির্দেশে পরিকল্পিতভাবে পুলিশকে হত্যা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। তার কাছ থেকে হত্যার নির্দেশদাতা হিসেবে যাদের নাম পাওয়া গেছে অচিরেই তাদের কেউ গ্রেফতার করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। যেহেতু মামলাটি পল্টন থানায় আছে, আমরা পল্টন থানায় তাকে সোপর্দ করব এবং তাকে পরবর্তীতে আবার রিমান্ডে আনা হবে এবং রিমান্ডে আনলে আমরা তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব। তার অন্যান্য যারা যারা তার সাথে ছিল তাদের নামধামও আমরা পেয়েছি এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত। চট্টগ্রামের হাটহাজারিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। দুর্ঘটনা সম্পর্কে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি। হাটহাজারি উপজেলার চারিয়া এলাকায় বেলা 11:30টায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহরমুখী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় অটোরিকশা যাত্রী একই পরিবারের সাতজন ঘটনাস্থলেই মারা যান বলে জানান স্থানীয়রা। বাসের ধাক্কায় পিষ্ট হয়ে যায় সিএনজি, গ্রাম সিএনজি ছিল, পিষ্ট হয়ে যাওয়াতে ওই সিএনজিতে থাকা শিশু বাচ্চা সহ সাতজন স্পুরেই মৃত্যুবরণ করেছেন। বাসটি খুব দ্রুত গতিতে ছিল এবং কোনো একটা গাড়িকে ওভারটেক করার সময় এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। ছোট বাচ্চা মহিলা ছিল একজন, 10-12 বছর হবে, আর মহিলা ছিল তিনজন, পুরুষ ছিল একজন, মেডিকেলে হয়েছে অন্য পুরুষ। দুর্ঘটনায় আহত অটো চালক সহ দুইজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। হতাহতরা চট্টগ্রামের চন্দনাইশের রওশনহাট এলাকা থেকে ফটিকচুরির আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা আইনগত ব্যবস্থা নিব, একটা মামলা হবে, হাইওয়ে পুলিশ মূলত এই কাজটা করবে, আমরা তাদের সহযোগিতা করব। সিএনজিটা চাপ খেয়ে দুদিক থেকে সিএনজির মধ্যে অবস্থানরত সাতজন যাত্রী স্পট ডেড হয়। সব যাত্রীগুলোই ফটিয়া, তাদের বাড়ি ফটিয়া, তারা ফটিকচুরি যাচ্ছিল আত্মীয়র বাড়িতে। নিহতদের মধ্যে একজন পুরুষ, তিন নারী ও তিনটি শিশু ছিল। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ভারত থেকে আমদানির সামান্য প্রভাব পড়েছে ডিম আর আলুর দামে। রাজধানী বাজারে এখনো মিলছে না আমদানি করা ডিম। তবে আমদানির খবরে সামান্য দাম কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। অন্যদিকে আমদানি করা নতুন আলুর কেজি প্রতি দাম 100 টাকার ওপরে, সেক্ষেত্রে দেশি আলুর কেজি এখন 45 টাকা। অবরোধের কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাজারে সব ধরনের পেঁয়াজের দামও বাড়তি। হাসানুল শাহের রিপোর্ট। সরকার ডিম আমদানির অনুমতি দেওয়ার 1.5 মাস পরে ভারত থেকে ডিমের প্রথম চালান দেশে এসেছে সোমবার। বেনাপোল স্থলবন্দরে এই চালানে ডিম এসেছে প্রায় 62,000 পিস। সেক্ষেত্রে শুল্ক সহ প্রতি পিস ডিমের দাম পড়েছে 7.23 টাকা। তবে রাজধানীর বাজারে ভারতীয় ডিম বিক্রি শুরু না হলেও আমদানির খবরে সামান্য দাম কমেছে। ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়, সে হিসেবে প্রতি পিস ডিমের দাম পড়ে 11.5 টাকা। দুই হালি কিনছি, আপনার 95 টাকা নিচ্ছে, আগে 5-50 টাকা হালি নিত, এখন একটু কম, আগের থেকে একটু কম, তা আজকে 140, তার তো কিছু কমছে কমছে। বিক্রেতারা বলছেন ভারত থেকে ডিমের আরও কয়েকটি চালান দেশে আসলে দাম আরও কমে যাবে। ইন্ডিয়ার ডিম আমরা শুনতে পাচ্ছি যে বাজারে আসছে, বাট এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছায় নাই,
যদি 80 থাকে তাহলে তো ভালো, ডিমের রেট এখনো আগের থেকে অনেকটা কমে গেছে, আরো কমবে। হ্যাঁ কমছে এখন, এই আচ্ছা তোমার লাল ডিমের বাজার কাছে 1000 টাকা আর সাদা ডিমের বাজার কাছে 980 টাকা। অন্যদিকে আমদানিকৃত ভারতীয় নতুন আলুর দাম অনেক বেশি, কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে দেশি আলুর দাম কিছুটা কমতির দিকে, কেজি বিক্রি হচ্ছে 45 টাকায়। বাজারে সব ধরনের পেঁয়াজের দামও বাড়তি, ভারতীয় পেঁয়াজের কেজি এখন 100 টাকা আর দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। চড়া মূল্যের বাজারে তাই হতাশ সাধারণ ভোক্তারা। আয়ের চেয়ে ব্যয়টা এত বাড়ি গেছে, পুতরা জিনিসের দাম একটু বেশি। হ্যাঁ বাজার করতে গেলে পয়সার বাজারে মিলে না, সব কিছু দাম বাড়াতো, একটু এটা নিয়ে একটু হিমশিম কাটতেছে সবাই। আর ওরাও বলতেছে দামে কিনছে, এখন কিছু করার নাই। এরই অবরোধের কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে, তাই পাইকারি বাজারে আলু পেঁয়াজের দাম কমছে না বলে জানান বিক্রেতারা। পাবনার পেঁয়াজের দাম বাড়তে হয় কেজি 10 টাকা বা 20 টাকা বেশি। ইন্ডিয়ান আলু বাজারে আসছে নতুনটা, পাইকারি 100 টাকা বেচতেছে নতুন আলু, আর আমরা পুরাতন যেটা বাংলাদেশের আলু এটা আমরা বেচতেছি 45 টাকা কেজি। তবে কিছুটা কমতির দিকে সব ধরনের সবজির দাম, শীতের আগমনে এখন দিনে দিনে সবজির দাম কমবে বলেই আশা করছেন বিক্রেতারা। শীতের সবজি আস্তে আস্তে আসতেছে আর আস্তে আস্তে দামও কমতেছে, কিছু কিছু সবজির দাম একটু বেশি, মানে ফুলকপি ডাইরের দামটা কমে নাই, কমার সম্ভাবনা সামনে আছে। বাজারে অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দাম, কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়, এছাড়া সোনালীর কেজি 300 টাকা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সাভারের বাজারে পাইকারিতে কমতে শুরু করেছে ডিমের দাম, নেমে এসেছে 10 টাকার নিচে। তবে ডিমের আকস্মিক এই মূল্য কমায় হতাশ খামারিরা, আরো জানাচ্ছেন জাহিদুর রহমান। শীতে বাজারে নতুন শাকসবজি ওঠায় এমনিতেই চাহিদা কমে ডিমের, সেই সাথে পাল্লা দিয়ে কমে দামও। তবে এবারের চিত্র ভিন্ন, ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে ডিম আমদানি শুরু হতে না হতেই আকস্মিক পতন ঘটে ডিমের দামের। দেশের দাম বাড়লে আরও চাহিদা বেড়ে যায়, সবাই মনে করে আরও বাড়বে আরও বাড়বে, এই কারণে দাম আরও বাড়ে। এখন মনে করেন আগের মতোই চাহিদা আছে, চাহিদা মোটামুটি ভালো। আজকে কিনা 8.90 টাকা, এর ভিতরে আমার ওই যে খামারের থেকে পাটির থেকে আমার গড়পড় তো আনতে 20 পয়সা খরচ আছে। আজকে আমরা সাদা ডিম বিক্রি করতেছি প্রতি পিস আপনার 9.30 টাকা, আর লাল ডিম বিক্রি করতেছি 9.70-80 টাকা। ডিমের দাম কমলেও কমেনি পোলট্রি খাদ্যের দাম, এমনকি ওষুধও। উৎপাদন মূল্যের চাইতেও বাজারে দাম কমে আসায় হতাশ খামারিরা। খামারিদের লোকসানের সম্মুখীন হবে সামনে, এটা আমদানির উপর নির্ভর হয়ে পড়বে, যদি খামারি ধ্বংস হয়ে যায়। যারা বিক্রেতা তাদের তেমন ক্ষতি হবে না, তার কারণ তারা কিনবে কম দামে, বিক্রি করবে কম দামে। আজকে ডিম বিক্রি করলাম আমরা 8.90 টাকা, এরপরে ওরাই হলো তো আমরা মুরগি পালতে পারবো না, আমরা মুরগি বেচালাম। খামারিদের আশঙ্কা, আমদানি করা ডিম বাজারে ছড়িয়ে পড়লে দাম আরও কমে আসবে, যার নিশ্চিত প্রভাব পড়বে প্রান্তিক খামারিদের ওপরেই। পাইকারি এবং খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন, এমন এক সময়ে বাজারে ভারতীয় ডিম প্রবেশ করছে যখন এমনিতেই ডিমের বাজার কিছুটা পড়তির দিকে। এর প্রভাবে ভোক্তারা সাময়িক স্বস্তি পেলেও দিন শেষে বড় অঙ্কের মাশুল গুনতে হবে পোলট্রি খামারিদের, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বিএনপি জামায়াত কর্মসূচির নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, শেষ সন্ত্রাসী গ্রেফতার না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্রিগেড 71 আয়োজিত ধর্মান্ধ ও স্বাধীনতা বিরোধী দলগুলোর রাজনীতি ও করণীয় শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। কর্মসূচি ঘোষণা করে অন্তর্জালের মাধ্যমে অর্থাৎ অনলাইনে, এবং সেই কর্মসূচির মূল কর্মসূচি হচ্ছে অবরোধের নামে গাড়ি ঘোড়া পোড়ানো, মানুষের উপর আক্রমণ পরিচালনা করা। এরা দেশ জাতি সমাজের শত্রু, এই জন্যই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা শেষ সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই গ্রেপ্তার অব্যাহত থাকবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।
বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা সহজ করতে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এশিয়া প্যাসিফিকের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকালে রাজধানী মগবাজারে কমিউনিটি মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় বৈচিত্র্য আনার শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে একথা বলেন তিনি। কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি ও এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সিম্পোজিয়াম আয়োজন করে। এতে দুর্যোগে কমিউনিটির করণীয় ঝুঁকি ব্যবস্থাপনার উপায় নিয়ে আলোচনা করেন এ প্যাডের প্রধান কেনশুক ওনিসি, কমিউনিটির মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু সালে মনিরুল ইসলাম সহ অনেকে। রাশিয়া ও ভেনেজুয়েলার পর বিশ্বে তৃতীয় শীর্ষ চীনা বিনিয়োগ পাকিস্তানে পরিমাণ 70.3 বিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশের 138টি প্রকল্পে 21 বছরে চীনা বিনিয়োগ প্রায় 20.8 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 2014 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে চীনা বিনিয়োগ হয়েছে 17.5 বিলিয়ন মার্কিন ডলার, আর 2000 থেকে 2013 সাল পর্যন্ত বিনিয়োগ হয়েছে 3.3 বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের এইড ডেটা রিপোর্ট মঙ্গলবার প্রকাশিত গবেষণায় এই তথ্য দিয়েছে। প্রায় 5,500 উৎস থেকে এইসব তথ্য নেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে চীনা সর্বোচ্চ বিনিয়োগ এক বছরে প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে 2018 সালে। পরবর্তী বছরগুলোতে চীনা বিনিয়োগ 3 বিলিয়ন ডলারের নিচে ছিল। সবচেয়ে বেশি 28.4 বিলিয়ন ডলার চীনা বিনিয়োগ এসেছে পাকিস্তানের জ্বালানি খাতে। এই খাতে আরও বিনিয়োগ পেয়েছে অ্যাঙ্গোলা 24.7 বিলিয়ন মার্কিন ডলার এবং ভিয়েতনাম 21.7 বিলিয়ন মার্কিন ডলার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।